जय श्री कृष्ण बंधुगण। भगवान जखन एतई शक्तिशाली एवं तिनी जखन एतई परम मित्र तबे केन तिनी पाशा खेलाय पाँच पांडवेर साहाज्य करेननि? केन जखन द्रौपदी के चूल धरे एने पुरो मंत्रिसभाय अपमान करा हच्छिलो तिनी पुरोपुरी चुप छिलेन? एई सब प्रश्न अनेक कृष्ण भक्तेर मनेई आसे, जेगुलिर उत्तर गीता प्रेस द्वारा पब्लिश्ड उद्धव गीताते देवा आछे। तो आमी आज सेई उत्तर आपनादेर एई भिडियोटिर माध्यमे देब। आमरा खूब शीघ्रई आमादेर फार्स्ट 1000 सबस्क्राइबार हिट करते चलेछि, ताई एखोनो जारा एई भिडियोटी देखछो एबं चैनल सबस्क्राइब करोनि तारा एखोनी नीचे देवा लाल बाटनटी क्लिक करे चैनलटी सबस्क्राइब करे दाओ, कारण एटी एकदमई फ्री এবং এর মাধ্যমে তোমরা হয়ে যাবে আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য। উদ্ধব গীতায় শ্রীকৃষ্ণের সখা উদ্ধব যখন ঠিক এই প্রশ্নগুলি কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তরে ভগবান কৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে কেবলমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই বিজয়ী হয়। এই কথা শুনে উদ্ধব চমকে যান এবং কৃষ্ণকে বলেন, প্রভু আপনি কি বলতে চাইছেন ধর্মরাজ সহ বাকি সবাই বুদ্ধিহীন? তার উত্তরে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ উদ্ধবকে বুঝিয়ে বলেন, দুর্যোধন যতই পাপী ব্যক্তি হোক না কেন, যতই ওর কাছে সোনা দানা রাজ রাজ্য থাকুক না কেন, তিনি পাশা খেলতে জানতেন না, তাই তিনি নিজের মামা শকুনিকে দিয়ে পাশা খেলিয়েছেন। আর এইদিকে পাণ্ডবরা তো আমাকে রীতিমতো খেলাঘরে উপস্থিত থাকতে বারণ করে দিয়েছিলেন, আমাকে না জানিয়ে তারা খেলা শুরু করে দিয়েছিলেন। তোমার কি মনে হয় যদি তারা আমাকে পাশা খেলায় ডেকে দুর্যোধনের মতো আমাকে খেলার জন্য আমন্ত্রণ জানাতো, তাহলে বাজি কার হাতে থাকতো, কারা সবথেকে বেশি লাভবান হতো? এটি শুনে উদ্ধব বলেন, তবে প্রভু তুমি কি শুধু ভক্তের ডাকে আসবে? ভক্তের এমন দুর্দশা দেখেও একবারের জন্য কি সাহায্য করবে না? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, প্রিয় উদ্ধব, আমাকে বারণ করার পরেও আমি দরজার বাইরে অপেক্ষা করছিলাম যে কখন কেউ আমাকে মনে করবে এবং আমি গিয়ে সাহায্য করব। কিন্তু পাশা খেলায় হারতে হারতে কারোর আমার কথা মাথাতেই ছিল না, আর যেহেতু আমি ওদের বচন দিয়েছিলাম তাই আমি নিজের বচনও ভাঙতে পারতাম না। উদ্ধব তখন শ্রীকৃষ্ণকে বলেন যে এটিও না হয় মানলাম, কিন্তু যখন যখন দ্রৌপদীকে চুল ধরে অত ভরা রাজসভায় অপমানিত করা হচ্ছিল তখন কেন আপনি চুপ ছিলেন? যখন ওর বস্ত্রহরণ শুরু হলো কেবলমাত্র তখনই কেন আপনি গিয়ে ওকে সাহায্য করেছিলেন? শ্রীকৃষ্ণ বলেন, দ্রৌপদী ছাড়া আমার কথা আর কারোর মাথায় আসেনি, এমনকি দ্রৌপদীও যখন রাজসভায় লাঞ্ছিত হবার পরও দুঃশাসনের বস্ত্রহরণ শুরু করলো তখন ও বুঝল যে সংকটটা অনেক বড় রয়েছে, এবং এটি ভেবে আর কোনো উপায় না পেয়ে দ্রৌপদী আমাকে স্মরণ করতে শুরু করলো এবং তখনই আমি তাকে এসে রক্ষা করেছিলাম। তো উদ্ধব বলো, এতে আমার দোষ কোথায়? আমার ভক্তরা আমাকে যখন যখন মনে মনে স্মরণ করে আমি তখন তখন গিয়ে তাদের সাহায্য করি, আসলে আমি তো তাদের সাথেই থাকি কিন্তু তাদের চোখ দিয়ে খালি আমাকে দেখার অপেক্ষা। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ।